ম্যাজিক এক্সট্রা ফ্রেশ টুথ পাউডারে আছে মিন্ট লবঙ্গের প্রাকৃতিক গুণ, যা নিঃশ্বাসে আনে সজীবতা। শান্তিপূর্ণ পরিবেশে আসুক, দেশের মধ্যে যদি সমস্যা হয় আমরা সকলে মিলে সেই সমস্যার মোকাবেলা করবো এবং সমাধান আমরা সকলে মিলে বের করবো। যদি আধা কাটা খেতে হয় সকলে মিলে খাবো, কিন্তু আপনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করবেন আওয়ামী লীগের সঙ্গে সাথে নিয়ে, আর দেশের 70-95 ভাগ লোক ঢাকায় থাকবে, আধা বেড়ে গিয়ে থাকবে, তারা কথা বলতে পারবে না, তারা কথা বলে তাদেরকে নিয়ে অত্যাচার করা হবে, তাদের কথা টেলিভিশনে প্রচার করা হবে না, তাদের কথা তাদের দাবি দাবা কোনো মানা হবে না, কোনোখানে তাদের চাকরি বাকরি চলে গেলে তারা আন্দোলন করতে গেলে গুলি করা হবে, তারা খেতে পারে না এটা বলতে গেলে তাদের অত্যাচার করে জেনে যাও। কথা বলতে গেলে সরকার বিরোধী কথা যদি যখন বলে, আমি কোথায় বলি আমার সামনে যা থাকে এদিকে টাকা কেউ শোনে কি না, বুঝছেন না কথাটা, বুঝেন নাই বুঝছেন? মানুষের সবসময় ভয় ভীতির মধ্যে থাকতেছে, কেন ভয় ভীতিতে থাকবে? এটা কি আমাদের দেশ না? আমাদের দেশের সমাজে আমরা করতে পারবো না? সরকার যদি কিছু খারাপ করে আমরা বলতে পারবো না? সরকার কি আমাদের মালিক না আমরা সরকারের মালিক? আমরা আমরা আপনাকে রাখছি এখানে দেশকে দেখভাল করার জন্য, একটা আপনাকে দায়িত্ব দিচ্ছি, আমাদের কাজ করবে, সম্পত্তি তো আমার, আপনি খারাপ কাজ করলে বলবো না আমি, আপনি ঠিক মতো না করলে তাকে কি করলে ভালো হয় বলবো না, আর আপনি যখন ঠিক মতো করতে চাইবেন না তখন আপনাকে বাদ দিয়ে অন্য লোককে দিব না, এখন পারেন বদল করতে পারবেন? এইটাই আমরা চেষ্টা করতেছি, আমরা তাদের কথায় আশ্বস্ত বা বিশ্বাস করে আসছি, বিশ্বাস করে আসছি কিন্তু আশ্বস্ত হতে পারি না, এখনো আমরা আশ্বস্ত নই। অর্কেস্ট্রা সাহেবের 8-9 বছর সময়ের মধ্যে 8 জন লোক পুলিশে গুলি করে হত্যা করে নাই, এবং সেখানে নূর হোসেন এবং শহীদ মিলন এগুলো হত্যাকাণ্ড সম্পর্কে পরিষ্কার ভাবে স্বেচ্ছা করছে ষড়যন্ত্র মূলক, এখানে সরকারের বা এরশাদ সাহেবের কোনো হাত ছিল না, তদন্ত করে যদি দোষী হয় উনি দোষী সাব্যস্ত হলে উনি যে কোনো শাস্তি দিতে রাজি ছিলেন, কিন্তু তারা কোনো ইনকোয়ারি করে নেন, তারা কোনো কথা কোনো কিছু শাস্তিও দেয়নি, কিন্তু দুর্নাম করার সময় করে, আর সেইখানে এই বর্তমান সরকারের আমলে একমাত্র ব্রাহ্মণ বাড়িয়াতে এই হেফাজত ইসলামের উপরে একদিনে 5 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। এখন মানুষের কাছে আপনার দলীয়করণ, দল না করলে চাকরি নাই, দল না করলে ব্যবসা নাই, দল না করলে খাওয়া নাই, দল না করলে ভাষার অধিকার নাই, আপনার আইন কানুন পর্যন্ত আপনার থেকে সমাধান করা হচ্ছে না, এই দেশের প্রতিটি পয়সা আপনারা দেন আমরা দেই, তাহলে খালি আওয়ামী লীগই খাবে আর সারা মানুষ খাবে না, খালি আওয়ামী লীগের লোকরা একটু জুস লিপস্টিক দিবে আর চার বাজে গুড়গুড় করবে, আর দেশের সাধারণ মানুষ না খেয়ে থাকবে, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। যাই হোক, নির্বাচনের সময় আমরা আপনাকে বলবো আপনারা নির্বাচনে যাবেন, আর ওই যেটা বলছে যে ভোট দেওয়ার পরে ভোটটা যাতে রক্ষা করা হয় তার জন্য আপনারা রুখে দাঁড়াবেন।